রহিম লো ব্যাক পেইন অর্থাৎ ক্রম ব্যথার উপরে আমরা সিরিজ চালু করব বলেছিলাম গত ভিডিওতে আমাদের একটি এক্সআই জয়েন্ড ফাংশন এর উপরে একটা ভিডিও আমরা প্রকাশ করেছি তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে মাসেল স্ট্রেন ওর রেখামেন স্প্রেন আর হলো আমাদের বা বা স্লিপ পিএলআইডি যেটা আমরা বলি এইটা বিষয়ে আমরা একটা আলোচনা করব আমরা প্রায়শই আমরা অনেক সময় এটা আমাদের প্রায় ভুল হয়ে যায় আসলে যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই যে কোনো ব্যথাটা হলো সে কোনো ব্যথার কারণ কি মাসেল স্ট্রেন নাকি লিগামেন স্ট্রেন নাকি পিএলআইডি বা স্লিপ ডিস্ক এটা আমরা বুঝতে পারি না এটা আসলে বোঝা বা নিশ্চিত হওয়া খুব জরুরি কেননা এই দুইটার এই ডায়াগনোসিসের উপরে ডিপেন্ড করবে যে এইটি ট্রিটমেন্ট এবং প্রোগনোসিস এবং এর রিকভার কতদিন লাগবে যদি আমরা ভালো করে নাই বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কনফিউশন হয়ে যাব এই মাসেল স্ট্রেনের সাথে ডিসপ্রোলাপসের পার্থক্য অর্থাৎ আমাদের একটি পেশেন্ট যদি আসে আমাদের কাছে এবং কোন ব্যথা নিয়ে যদি আসে আমরা কি করে বুঝবো যে এটি কি মাসেল স্ট্রেন হয়েছে নাকি ডিসপ্রোলাপস আমরা আজকে আলোচনার মধ্যে এটা ক্লিয়ার করবো তো এই আলোচনা শুরু করার প্রথম পূর্বেই আমাদের আসলে আমরা এটা ক্লিয়ার করতে চাই যে আসলে ডিস্ক প্রাক্ট বলতে আমরা কী বুঝি আমরা জানি যে আমাদের মেরুদণ্ডতে এখানে এটা একটা ভাটিপোড়া এই একটি ভাটিপোড়া এই ভাটিভার মাঝখানে কী আছে ইন্টাভার্টিবল ডিস্ক অর্থাৎ এটাকে আমরা বলছি ইন্টাভার্টিবাল ডিস্ক এই ইন্টাভার্টিবার ডিস্ক যদি কোনো কারণে কোনোভাবে যদি চাপ সৃষ্টি হয়ে এর ভিতরে পানি থাকে আমরা জানি পানি যদি বাইরে থেকে বের হয়ে আসে এবং সেই বের হওয়ার পর এই যে নার্ভ আছে নার্ভের চাপ লাগে তাহলে আমরা কি বলি সাইটিকা বলি সাইটিকা হবে কিনা না সেটার পরের প্রশ্ন এই যে ডিস্ক আবার বিভিন্ন গ্রেডিং আছে আমরা গ্রেড নিয়ে এত আলোচনা করতে চাচ্ছি না আমরা শুধু বলতে চাই যে যদি এই ডিস্কের পানি বাইরে স্লিপ করে বের হয়ে আসে তাহলে আমরা তাকে স্লিপ ড্র বা ডিস্ক ডিসপস আমরা সেটাকে বলি তো এই ডিস্কলাভস হয়েছে নাকি মাসেল এই যে আমাদের ব্যাকের যে মাসেল আছে নাকি মাসেল স্ট্রেন স্ট্রেন বলতে আমরা কি বোঝাচ্ছি স্ট্রেন বলতে বোঝাচ্ছি মাসেল তার ফাইবার কোনো কারণে কোনো কোনো ফাইবার পার্শিয়ালি বা কমপ্লিট টিয়ার হয়ে গেছে এটাকে আমরা বলছি মাসেল স্ট্রেন তো মাসেল স্ট্রেন স্ট্রেন হয়েছে নাকি ডিস্ক প্রোডাক হয়েছে এটা আমরা কি করে বুঝবো আমরা আজকে এটাই দেখানোর চেষ্টা করব তো এখন যদি ডিসপ্রোলাভস হয় সে একটু ডিস্ক প্রলাপ সর্বদা যে আমাদের নার্ভের উপরে প্রেশার করবে তা কিন্তু না বিভিন্ন গ্রেডিং আছে যদি গ্রেডিং ওয়ান টুতে থাকে সে গ্রেডিং নার্ভের নার্ভের প্রেশার নাও পড়তে পারে তো এটা আমরা সায়েন্স ইম্প্র দেখলে বুঝবো আর মাসেল স্ট্রেন বলতে যেটা বোঝাচ্ছি আমার মাসের কি মাসের ফাইবার তার কি হচ্ছে একটা দুটো ফাইবার ঠিক আছে অত কমপ্লিট ক্লিয়ার হয়ে যেতে পারে তো তার আগে এই আলোচনা আরেকটু পূর্বে বলিনি যে মাসেল স্ট্রেন অর্থাৎ মাসেলের ফাইবার হ্যাঁ সেই ফাইবারগুলো কেন চিরে যেতে পারে কেন পার্সিয়াল বা কমপ্লিট হতে পারে সেটা বিষয়ে আমরা একটু বলবো মাসেলে যদি টেনশন অ্যারাইজ করে টেনশন কীভাবে অ্যারাইজ করে যদি আমি কি করি যে যারা বা যেই সকল মানুষ বা আমরা যদি কি করি মানে একটা ব্যাড পোস্টারে যদি আমরা দীর্ঘ সময় কাজ করি যদি আমরা হেভি ওয়েটিংয়ে কাজ করি এবং মাসেলগুলো যদি টাইট হয়ে থাকে এবং রিপিটেড অ্যাবদমাল মুভমেন্ট যদি আমরা করতে থাকি তাহলে কি হইতে পারে মাসেলের মধ্যে টেনশন অ্যারাইজ করতে পারে এবং সেই টেনশন অ্যারাইজ করার কারণে আমাদের মাসেল কী হইতে পারে পার্শিয়াল ক্লিয়ার হইতে পারে মাসেল স্ট্রেন হইতে পারে তো এই মাসেল স্ট্রেন যদি না হয় না মানে অ্যাভয়েড করার জন্য আমরা কী কী করবো এই কদের থেকে আমাদের উত্তরটা চলে আসবে যে আমরা লং টাইম একটি কষ্টারে বুঝবো না অর্থাৎ আমি বসে আছি কম্পিউটার কাজ করতে আসছি করছি 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 দীর্ঘ সময় বসে থাকার ফলে মাসেলের টেনশন বাড়বে আমি যদি বাইশ মিনিট বা আধা ঘন্টা পর পর উঠি এবং কিছু স্ট্রেচ করি তাহলে কিন্তু আমার কি হলো না আমার মাসেলের এই টেনশন সৃষ্টি হলো না আর কি হইতে পারে যে আমি ব্যাক পোস্টারে বসবো না যে বসা দরকার আমি সেই বলবো আমি অনেক সময় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কাজ করতে এসে করতে গেছি তা কইল না তাহলে আমার কিছু কিছু বসতে হবে কিছু কিছু বসলে এই পোস্টারের কারণে কি হতে পারে আমার মাসেলের স্ট্রেনের টেনশনটা আর সৃষ্টি হবে না আমি যদি বসি তার টেনশনটা কমে যাবে এছাড়াও যদি আমি কোনো হেভি ওয়েট নিই তাহলে সেটাও সাইন্টিফিক ওয়েটে নিতে হবে আমি এভাবে নিবো যেভাবে নেওয়া দরকার সেভাবে আমি নিব আমি লং টাইম কি করব না আমি দেখা গেলো যে একটা ব্যাড পোস্টারে বসার কারণে রিপিটেড একটা মুভমেন্ট করতেছি অ্যাপ মুভমেন্ট সেটাও আমি কি করবো না আমি লং টাইম করবো না যাতে করে আমার মাসেলের টেনশন সৃষ্টি না হয় তো এখন আমরা মাসেল স্ট্রেনের প্রতিরোধ প্রিভেনশন আমরা বললাম এখন আমরা একটা পেশেন্টের কি লক্ষণ দেখলে বুঝবো যে এই ব্যথাটা ডিসপ্রলাপসের কারণে হয়নি হচ্ছে মাসের স্ট্রেন অথবা এই ব্যথাটা মাসের স্ট্রেন হয়েছে ডিসপ্রলাপ হয়নি এটা আমরা বুঝব তো ডিসপ্রলাপসের একটি কমন একটি সময় হয় যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সকালবেলা সকালবেলা দেখা যায় যে আমাদের এই যে ডিস্কগুলো হ্যাঁ যখন আমরা রাত্রে ঘুমাই তখন রেস্টিং অবস্থায় এ কী করে পানি অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে কি ফুলে উঠে ফুলে থাকে সকালবেলায় যখন আমরা কি করি সকালবেলায় যখন আমরা আমরা যখন ধরেন নিচে হই বা ব্যান্ডিং হই তখন এই এটা এরকমভাবে সামনে প্রেশার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করার কারণে যেহেতু এটা ফুলে থাকে প্রচুর রকম লোডিং হয় এবং তখন এই পানিটা পিছন দিকে সামনে ব্যান্ড হইলেই মানে পানিটা পিছন দিকে বেরিয়ে যেতে পারে এই জন্য সকালবেলা আমরা সতর্ক থাকবো কারণ সকালবেলায় এই ডিসকলাভস হওয়ার চান্স বেশি থাকে আচ্ছা আর যদি মাসেল স্ট্রেন হয় তাহলে কি হবে যে পেশেন্ট কোন একটি কাজ করতে গেছে প্রচুর রকম স্ট্রেসের কারণে মাসেলের ফাইবার ছিঁড়ে গেছে স্ট্রেন হয়েছে তখন কি হবে সে সোজা হইতে গেলেই যখন এই মাসেলটা অ্যাক্টিভ হবে কন্ট্যাক্ট করবে তখন পেন বাড়বে পেন বাড়লে সে কিন্তু আর তার স্বাভাবিক অস্থির আস্তে একজন কঠিন হয়ে যাবে এটাও কিন্তু একটি লক্ষণ যে আমি মাসেল যে মাসেল স্ট্রেন হইলে মাসেলের কন্ট্রাকশন হইলে ব্যথা অনুভব অর্থাৎ আমি কি করতে গেছি আমি যখন সোজা হইতে যাবো যখন মাসেল কটাবে পেন অনুভব হবে এবং কি হবে আমি পশ্চার আমি ওই পশ্চার থেকে সোজা হইতে আমার কি হবে মাসেলে ব্যথা অনুভব হবে এবং পেন কি করবে পেন একটু লোকালাইজ হবে সে যদি মাসেল স্ট্রেন হয় যে কোনো একটা সাইডে একটা লোকালাইজ একটা পেন থাকবে এবং মাসেল হাত দিলে অত্যন্ত টেনশন আমরা অনুভব করব এবং মাসের স্পাদম আমরা অনুভব করবো এবং চাপ দিলে পেশেন্ট কী করবে ব্যথা অনুভব করবে এবং সে কোনো দিকে মুভমেন্ট করতে পারে মুভমেন্ট করলেই তার এই জায়গায় ব্যথা অনুভব হবে এবং এই জায়গায় এই মাসেলের কোনোভাবে কন্ট্যাক্ট করলেই তার কীভাবে ব্যথা অনুভব হবে এই কয়েকটা লক্ষণ দেখলে আমরা বুঝবো যে মাসেল স্ট্রেন হয়েছে আর কী কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে রিস্ক প্রলাভস হয়েছে রিস্ক রিস্ক প্রলাপসের আর কিছু লক্ষণ হলো যে একুবলাপসের কথা বলছি আমরা কোনো পৌরাণিক না যে কাশি দিলে কাশি দিলে ব্যথা অনুভব হবে আর কি হবে ড্রিস সকাল দিকে ভোরবেলায় ব্যথাটা বেড়ে যাবে এবং ব্যথার কারণ তার ঘুম ভেঙে যাবে কেন হবে এটা যে এটা তো ডিস প্রলাপস হয়েছে এবং যখন সে রাত্রে ঘুমে থাকে তখন এই ডিসটা কী হয় ফুলে যায় পানিটা অ্যাবজর্ব করে ফুলে যায় ফুলে যাওয়ার কারণে নার্ভের উপর চাপ সৃষ্টি হয় এবং চাপ সৃষ্টি হওয়ার কারণে তার কী হয় তার ব্যথা অনুভব করে এবং তারা ঘুম ভেঙে যায় এটা দেখলে আমরা বুঝবো আরও কিছু টেস্ট আমরা করবো যে টেস্টগুলো আফা ঝিমঝিম করতে পারে অবস অবশ লাগতে পারে এবং কারেন্টের শর্টের মতো ব্যথাটা কোমর থেকে নিয়ে পিছনে আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এটা কিন্তু যদি নার্ভের ওপর প্রেসার হয় সাইটিকে অ্যারাইজ করানোর শুধুমাত্র তখনই এটা হবে সবসময় যে সাইটে অ্যারাইজ করবে তা না হয়েছে কিন্তু সেটা খুব গ্রেড ফোর বা থ্রি গ্রেডে যায় নাই তখন কিন্তু নার্ভের প্রেশার নাও পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু আমার এরকম টিংনিং বা কারেন্টের শর্টের মধ্যে পেন নাও হতে পারে আর একটা জিনিস দেখব যে আমরা এসএলআর এসএলআর টেস্ট করলে আমরা কি করবো আমরা বুঝতে পারবো যে তার হয়েছে কিনা তা আমরা এখন এস টেস্টটা টেস্টে দেখব তো আমরা বলছিলাম ডিস্ক প্রলাপসের সাথে মাসেল স্ট্রেনের পার্থক্য তো এটি পার্থক্য হচ্ছে যে ডিস্ক প্রলাপ যদি হয় তাহলে এসএলআর টেস্ট কি আসবে পজিটিভ আসবে অর্থাৎ আমি পাটাও তুললাম থার্টি টু সেভেন্টি ডিগ্রি এই লেভেলের যদি তুলি ডিসক্রোলাপ যদি হয় তাহলে কি হবে কোমর একটি ব্যথা অনুভব হবে এবং পাটা ঝিঙি পায়ের দিকে একটা রেডিং পেন এখান থেকে কী হবে পেশেন্ট অনুভব করবে যদি এই অনুভব কোনো রকম অনুভূতি না হয় যদি নর্মাল থাকে পেশেন্ট তাহলে আমরা বুঝবো যে এটা মা ডিসপস না এটা মাসেল স্ট্রেন হয়েছে এছাড়াও উপদিকে কুকুর হোক কুকুর হোক তো যদি আমাদের আরেকটু দর্শক আর একটু ক্লিয়ার করি সামারি আনি যদি এসএলআর টেস্ট নেগেটিভ আসে এবং যদি তার লোকালাইজ এইসব জায়গায় যে একটা সাইডে প্রচণ্ড রকম মাসেলস পাওয়া যায় টেনশন এবং পেশেন্ট মুভমেন্ট করতে গেলে প্রচণ্ড পেন অনুভব করতেছে হাত দিলে একটু হালকা গরম অনুভূতি হতে পারে এমন চাপ দিলে ব্যথা অনুভব হতে পারে এই কটা লক্ষণ যদি দেখি এবং এস যদি আমরা কি করে নেগেটিভ পাই তাহলে আমরা ধরে নিব যে তার পেশেন্টে কি হয়েছে মাসেল স্ট্রেনে ভুগতেছে দর্শক আমরা আর একটু লক্ষ্য করি যে মাসেল স্ট্রেন আল্লাহ মেহরবানিতে বাহাত্তর ঘন্টার মধ্যেই অনেকটাই কমে যায় দুই সপ্তাহের মধ্যে তো ইনশাল্লাহ একেবারেই বেশ রোগী স্বাভাবিক চলে আসে আর যদি ডিস্ক প্রলাপস হয় সেক্ষেত্রে একটু সময় লাগে তো এই কথাগুলির মাধ্যমে আপনারা একটু ধারণা করে নেবেন যে আপনার কি মাসেল স্ট্রেন হয়েছে নাকি ডিস্ক প্রলাপস হয়েছে তো যদি এই মাসেল স্ট্রেন হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এখন আপনাকে কিছু পরামর্শ দিচ্ছি যে কোনো টেনশন করবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ মেহরিমান সুস্থ হয়ে যাবেন পেশেন্টকে বিছানার সবাই দেবেন এবং কি করবেন বরফ হ্যাঁ যে জায়গায় প্রবলেমটা হয়েছে ওই জায়গাটা আমরা আগেও কয়েকবার দেখিয়েছি বরফ দিবেন বেশ কিছু সময় কয়েক ঘন্টা প্রায় প্রথম চার ঘন্টা বা ছয় ঘন্টা খুব ভালো করে বরফ দিবেন বরফ দিলে ইনফ্লামেশন অনেকটা কমে আসবে এবং কি করবেন আস্তে 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 ডিটেপ করার চেষ্টা করবেন হ্যাঁ খুব ধীরে 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 একটু গরম ছ ঘন্টা পরে হালকা একটু গরম শাক দিবেন আমাদের যে বিগত ভিডিওতে আমরা বলেছিলাম যে তিন মিনিট আমাদের বিগত ভিডিওগুলি দেখে নেবেন দয়া করে যে গরম শেক মানে বালতিতে গরম পানি রাখবেন সেই টাওয়াল দিয়ে দিবেন তিন মিনিট ওটা সরিয়ে আবার ঠান্ডা পানির টাওয়াল দিবেন মিনিট 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 আবার আবার এরকম তিনবার দিবেন কারণ কি এই যে হট এই যে এই চিড়িতে খুব দ্রুত রিমুভ হয় খুব দ্রুত আরো লাভ করে হ্যাঁ এছাড়াও আপনি কি করবেন আপনার হাতের মাধ্যমে ধীরে ধীরে কি করবেন শোয়াই দেবেন করে শুয়ে আস্তে আস্তে নিজেরাই হালকা যদি ডুটি করে করে নেন মাছ কমে যাবে ইনশাআল্লাহ খুব বেশি ব্যথা অনুভব করলে প্রয়োজনে দিয়ে একটা পেন কিলার খেতে পারেন তাও ডাক্তারদের পরামর্শ নিয়ে নেবেন এটু করলে ইনশাল্লাহ আস্তে 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 পেশেন্ট অনেকটাই কমে আসবে মুভমেন্ট করতে যাওয়া যাবে না এই সময়টা প্রথম বাহাত্তর ঘন্টা চেষ্টা করবেন একেবারে এই রেস্টে থাকার জন্যে এবং এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন খুব বেশি প্রয়োজন হলে পেন কিলার আচ্ছা আরেকটা হলো যে যদি ডিস হয়ে থাকে হ্যাঁ যদি মনে করলেন না মাছের স্ট্রেন না কিন্তু ডিস প্রোলাপস সেক্ষেত্রে কী করবেন পেশেন্ট এরকম করে উঁচু করে হবে শোয়াবেন উপরে শোয়াবেন একটু পিছন দিকে আসো পাটা বের করে দিবেন দশ পাটা বেড়ে বাইরে থাকবে হ্যাঁ আর দুই হাতটা কি করবে এরকম করে বুকটা ওর মাথারা হাতে দাও এরকম ধরো এরকম এরকম করে ধরো এই এইভাবে পেশেন্টকে এই পজিশনে পেশেন্টকে রাখতে হবে যাতে করে যে ডিসটা বের হয়েছে সেই ডিসটা আস্তে আস্তে কি হতে পারে আবার নিচের জায়গায় আবার ভিতর ঢুকে যেতে পারে অর্থাৎ আমরা তো বলছিলাম যে ডিসটা পানিটা বের হয়ে গেছে আমরা যদি এইভাবে যদি করি যেমন ও আছে এটা এরকম হচ্ছে এখন এরকম হলে যে পানিটা হয়ে গেছে সে আস্তে 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 কি হবে ভিতরে ঢুকে যাওয়ার পরিবেশ পাবে অনুকূল পরিবেশ পেলেই যখনই পানিটা আবার ভিতর দিকে পুষ হয়ে যাবে তার পেনটা হয়ে যাবে সে আরো গোলাপ করবে এই পজিশনটা খুব গুরুত্বপূর্ণ এভাবে রাখবেন ইনশাল্লাহ করা মানে ধীরে 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 পেন্ট শুরু করবে ধন্যবাদ সকলকে